আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার রেসিপি হচ্ছে বেগুন দিয়ে ডিমগুনা। আর সেজন্য বেগুনটাকে আগে ভেজে নিতে হবে, তারপর ডিমটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা করার জন্য আপনার লাগবে একটু আদা বাটা, একটু রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, আধা চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, দুইটা লং, দুইটা দারচিনি, দুইটা এলাচ। আর তার প্রথমেই করতে হবে আপনার বেগুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা ভেজে নেব। এবার আমি পাত্রের পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দেব, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লং, হলুদ, জিরে, আদা রসুন পেস্ট, একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রেখে দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, মরিচও আপনারা আপনাদের যতটুকু খান ততটুকু দেবেন, জাল যতটুকু খান। আমরা একটু জাল বেশি খাই তাই একটু জাল দিলাম, এক চামচ মরিচ দিলাম। আগে থেকে গরম করা পানি ছিল তাই পানি দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম, আগে থেকে গরম করা ছিল পানিটা। এবার ডিমটা দিয়ে দিলাম, মশলা কষে গেছে, এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে একটু কষাতে হবে, কষিয়ে তারপর বেগুনটা দিয়ে দিতে হবে। দিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আমার বেগুন দিয়ে ডিম পোনা। এবার বেগুনটাও দিয়ে দিলাম। ডিম বোনাটা আসলে অনেক ভালো লাগে, আপুরা ভাইয়ারা আপনারা এভাবে করে খাবেন, দেখবেন আপনাদের কাছে মানে নতুন একটা মেনু, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কি, বলতে গেলে আলাদা একটা স্পেশাল ডিম বোনা এটা। এবার আমি জুল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আস্তই দিয়ে দিতে হবে। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবার ফিরে এলাম, দেখুন প্রায় হয়ে এসেছে ডিম বোনাটা। এভাবে ডিম বোনা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা তো সবসময় মানে সবসময় এক ধরনের খাবার তো আর ভালো লাগে না, বেগুন দিয়ে ডিম বোনাটা আসলে স্পেশাল একটা মেনু, এটা আসলে অনেক ভালো লাগে খেতে। আমার হয়ে গেছে ডিম্বনা,